থেকে বড় আমরা সবাই ঘর থেকে বের হবার আগে আয়না দেখি। কোনো কোনো ঘর আছে যেখানে 3D আয়না, চারিদিক থেকে চেহারা দেখা যায়। আয়না কিন্তু আপনাকে বলে দেয় না তোমার গালে কালো দাগ রয়েছে, শুধু দেখিয়ে দেয় কি করতে হবে তা। কিন্তু সিদ্ধান্ত আপনার নিজের নিতে হয়। পক্ষান্তরে আপনার চারপাশে রয়েছে জীবন্ত আয়নাসমূহ, কেউ কেউ সত্যি বিশ্বাসযোগ্য। এই জগতে যে সবচাইতে মিথ্যা বেশি বলতে পারে সে সবচাইতে বেশি জনপ্রিয়। যে সন্তানটি মাদক কিংবা ধূমপানে আসক্ত তাকে বলবে খুব ভালো, আরে এ না হলে কি যুবক হয় নাকি, জীবনটাই বৃথা। যার শরীর নিয়ে চলা দেয় তাকে দেখলে বলবে দোস্ত যা লাগছে না, আরে চালিয়ে যা। সোশ্যাল মিডিয়াতে জীবনের কোনো পরিবর্তনের বিষয় থাকলে সেখানে স্ট্যাটাস আসে জ্ঞান না দিলেও চলবে। যে বন্ধু পড়াশোনায় মনোযোগের কথা বলে তার উপাধি হয় বাহ দাদুরে। যে বন্ধু আধুনিক পোশাকে নিজেকে সাজাতে পারে না তার নাম হয় সেকালে। আর নিজে নিজেকে উপাধি দেয় সবচাইতে সুচতুর, কারণ সবাইকে তোষামত করা, সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্যে পরিণত করা কি কম বুদ্ধির দরকার। মহল্লার ছোট থেকে বড় সবার কাছে জনপ্রিয়, কিন্তু তাকে বিশ্বাস করা যায় কতটুকু? সবাই বোঝে তার দক্ষতা আছে, কিন্তু মিথ্যার জগতে বটে। পক্ষান্তরে একজন নির্ভরযোগ্য বন্ধু আকাশের তারার মতো, সে কিন্তু তার স্থান পরিবর্তন করে না। ঝকঝকে জ্যোৎস্নাময় রাতে তারাকে কেউ খোঁজে না, মেঘে ঢাকা অন্ধকার রাতে তাকে হয়তো দেখা যায় না। মেঘ শেষে উজ্জ্বল সূর্যালোকময় দিনে ওই উজ্জ্বল সূর্যের আলোকে তারার আলো বড়ই মৃদু, তাই তাকে দিনের আলোয় দেখা যায় না। কিন্তু তারা সে ঠিক সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা হয়ে আর ভোরের বেলায় প্রভাতী তারা হয়ে ঠিকই উঠেছিল। কখনো নানা ব্যস্ততায় কখনো পরিস্থিতিতে তাকে দেখার সুযোগ হয়নি। আপনি কি একজন বিশ্বাসযোগ্য কারো বন্ধু, নাকি আপনার ঠিক এমনই বিশ্বাসযোগ্য কোনো বন্ধু আছে? জীবনের প্রতিচ্ছবি দেখার আয়নার বড় অভাব, কিন্তু সে আয়নার যে বড় প্রয়োজন। ভিডিওগুলো যদি আপনার উপকার হয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, অন্যকে শেয়ার করুন, তাতে আমরা প্রত্যেকেই উপকৃত হব। সবাই ভালো থাকুন।